মহানগরীর খাস জমিতে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ করে খেলার মাঠ ও পার্ক তৈরি করতে চান উত্তর সিটির মেয়র আতিকুল ইসলাম। মোহাম্মদপুরের উদয়াচল পার্ক ও খেলার মাঠের উদ্বোধন করে তিনি বলেছেন, যে স্থাপনায় ধরি সবই দেখি দখলদারদের কবলে। আরেক অনুষ্ঠানে দখলমুক্ত করে বাসযোগ্য নগরী উপহার দেওয়ার আশ্বাস দিয়েছেন ঢাকা দক্ষিণ সিটির মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। সাইদুল ইসলামের রিপোর্ট। প্রায় 2 কোটি মানুষের ঢাকায় নেই পর্যাপ্ত খেলার মাঠ, যা আছে তার বেশিরভাগই প্রভাবশালীদের দখলে। এ অবস্থায় ঢাকা উত্তর সিটি কর্পোরেশন বেশ কিছু খেলার মাঠ তৈরির প্রকল্প হাতে নিয়েছে। তারই অংশ হিসেবে শনিবার উদয়াচল পার্ক ও খেলার মাঠ উদ্বোধন করেন ঢাকা উত্তর সিটির মেয়র। অনুষ্ঠানে যোগ দেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার। তিনি বলেন, ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক অকৃত্রিম। অবৈধ দখলদারদের কবল থেকে মাঠ উদ্ধার করতে যা যা করা দরকার সবই করার ঘোষণা দেন স্থানীয় সংসদ সদস্য। এখানে উন্নয়নের জন্য, জনগণের সুবিধার জন্য যা কিছু করা দরকার সবকিছু খেলা করবে। বেদখলে থাকা ঢাকা উত্তর সিটির খাস জমি উদ্ধার করার প্রতিশ্রুতি দেন মেয়র। কোথায় খাস জমি দখল করে বাণিজ্য করছে, ওই খাস জমি উদ্ধার করে পার্ক করে আমরা নগরবাসীকে দিব, সেই ওয়াদা আজকে আপনাদের সামনে করে যেতে চাই। দখলদারদের রুখে দেওয়ার সময় এসেছে বলেও মন্তব্য করেন তিনি। ঢাকা শহরে যেটা দিয়ে আমরা হাত দিচ্ছি, রাস্তায় হাত দিই এটি অবৈধ, খালে হাত দিই এটি অবৈধ, মার্কেটে হাত দিই, মার্কেট করার আগেই দেখি দোকান বিক্রি হয়ে গেছে, এটাও অবৈধ ডিস্ট্রিবিউশন। এদিকে প্রয়াত আওয়ামী লীগ নেতা এম এ আজিজের স্মরণ সভায় যোগ দেন ঢাকা দক্ষিণ সিটির মেয়র। বাসযোগ্য নগরী গড়তে সবার সহযোগিতা চান তিনি। এই ঢাকাকে আমরা উন্নত ঢাকা হিসেবে গড়ে তুলব, এর জন্য যা যা করণীয় আমরা একসাথে এক কাতারে আমরা এগিয়ে যাব। পর্যায়ক্রমে সবাই করোনার টিকা পাবে বলেও জানান মেয়র। সুতরাং আজকে টিকা পৌঁছে গেছে এবং এখন থেকে টিকা দেওয়া আরম্ভ হবে। সাইদুল ইসলাম, 21 টেলিভিশন, ঢাকা।